সভাপতি প্রার্থীকে আমরা বুথে নিয়ে আমরা তাদেরকে হচ্ছে যে 570টা ব্যালট পেপার আমরা দেখিয়েছি তাদেরকে, দেখিয়ে তারপরে সেই বইগুলোর উপরে তাদের দুই পক্ষের সিগনেচার নিয়েছি, তারপরে হচ্ছে ব্যালট বাক্স দেখিয়েছি, স্বচ্ছ ব্যালট বাক্স, তারপরে হচ্ছে যে আমরা বুথগুলো দেখিয়েছি, ক্লিয়ার করে বুথগুলো দেখিয়ে আমরা ভোট শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মানে মাত্রই তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত বেশ উৎফুল্ল এবং সবার মধ্যে খুব মানে হ্যাপিনেস কাজ করছে, ভালো হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, মানে যেহেতু গতবার একটা ইনসিডেন্ট ঘটেই গেছে, মানে আনফর্চুনেটলি হয়েছে, সো এবার যেন ওরকম কিছু না হয়, কারণ সে বিষয়ে তো একটা ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে, সো এবার যেন সেই জিনিসটা ফিরে আসে সেই জন্যই সর্বাত্মক প্রচেষ্টা সবার মধ্যে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখাচ্ছে পর্যাপ্ত, আপনাদের ভোটারের থেকে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি, এই বিষয়টি কেউ দেখছেন, এটা কি আসলে মনে হচ্ছে না যে শিল্পী সমিতি নির্বাচনটা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হচ্ছে? ওরকমটাই তো, গতবার তো আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় সেই নির্বাচনের উৎফুল্ল ছড়িয়ে গেছে, সো আইন শৃঙ্খলা বাহিনী এতটা মানে না থাকাটাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই, গতবারের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্যই আসলে এই ব্যবস্থা। হোপফুলি এরকম থেকে অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন হলে সবাই খুশি হবে। এখন এক কোটি খবর দিয়ে।